আমি একটা পোস্ট পড়েছিলাম, ওখানে দেখছিলাম এক বাবা তার ছেলেকে শিখাচ্ছেন কিভাবে রাগ ক্রোধ কমানো যায়। একটা বাচ্চা ছেলে ছিল, প্রচন্ড রাগি। তার বাবা চিন্তা করছে ছেলেটাকে রাগ কমানো যায় কি করে, ক্রোধ কমানো। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিয়েছে। পেরেক পেরেক লোহার পেরেক না, পেরেক পেরেক ভর্তি ব্যাগ দিয়েছে। আর তাকে বলেছে যতবার তুমি রেগে যাবে, বাগানে একটা কাঠের বেড়া আছে, যতবার তোমার রাগ আসবে ততবার যাবে ওখানে বাগানে, হাতুড়ি দিয়ে একটা পেরেক পুঁতে দিয়ে আসবে যতবার রাগ হবে। তো বাচ্চাটি প্রথম দিনেই 37টা পেরেক পুঁতেছে, মানে 37 বার তার রাগ এসেছে, 37টা পেরেক মারতে হয়েছে তাকে। পরের সপ্তাহে ছেলেটা কিছু রাগ কন্ট্রোল করেছে, রাগ, আর ধীরে ধীরে তার যত রাগ কমে যায় তত পেরেকের সংখ্যা কমতে কমছে, কম পেরেক মারতে হচ্ছে। সে বুঝতে পারছে যে বাগানে গিয়ে পেরেক হাতুড়ি দিয়ে পেরেক মারার থেকে রাগ কন্ট্রোল করাটা সোজা, অনেক অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত এমন একটা দিন এলো তাকে আর কোনো পেরেক মারতে হলো না। সে তখন বাবাকে গিয়ে বলছে, বাবা আমাকে আর এখন পেরেক মারতে হচ্ছে না। তখন তার বাবা খুব খুশি হলো। তার বাবা তখন বলল, যখনই তোমার রাগ এসে যায় তুমি রাগ কন্ট্রোল করো তো? রাগ তো আসেই, বলছে হ্যাঁ। তো তুমি যখন রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে তখন একটা করে পেরেক তুলবে। ক্লিয়ার? আগে ছিল পেরেক মারা, এবারে পেরেক তোলা, পেরেক তুলবে। তো এইভাবে যখন রাগ আসে রাগ কন্ট্রোল করে একটা করে পেরেক তোলে। পেরেক তুলতে তুলতে সমস্ত পেরেক তুলতে সে সক্ষম হয়েছিল, পুরোপুরি রাগ সমাপ্ত হয়। তখন তার বাবা তার হাত ধরে বাগানে গেলেন, সে যে কাঠে পেরেক মেরেছিল ওই কাঠটা তাকে দেখালো, দেখিয়ে বলছে তুমি ভালোভাবে তোমার কাজটা সম্পূর্ণ করেছ, আমি খুব খুশি, আর এখন তুমি সম্পূর্ণরূপে রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছ। কিন্তু প্রত্যেকটা পেরেকের গর্ত এখনো থেকে গেছে, কিন্তু এই কাঠের অংশটি, কাঠের কাঠের বেড়াটি আগের মতো এত সুন্দর আর হবে না, কেন পেরেক মেরে মেরে তুমি গর্ত করে দিয়েছ, আগের অবস্থায় আর ফিরে আসবে না। তাই নীতি কথা হচ্ছে, যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তার মনের মধ্যে একটা আঁচড় পড়ে যায়, সেটাকে মুছা যায় না। তাই তুমি সম্পূর্ণরূপে রাগ কন্ট্রোল করবে, মানসিক ক্ষত অনেক সময় সারানো যায়, তাই মানসিক ক্ষতর থেকে, সরি, মানসিক ক্ষত শারীরিক ক্ষতর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। শারীরিক ক্ষত সারানো যায়, মানসিক ক্ষত, মানসিক ক্ষত শারীরিক ক্ষতর থেকে অনেক বেশি। আপনি বিভিন্ন কাহিনী দেখুন, মহাভারত, এত বড় মহাভারত যুদ্ধ কিসের জন্য হয়ে গেল, কিসের জন্য? যখন ময়দানব সে হস্তিনাপুরের প্রাসাদ তৈরি করলেন, এত মর্মর পাথর লাগিয়েছিলেন, এত মর্মর পাথর, যেটা স্ফটিক পাথর, যেখানে
এত তার উজ্জ্বল। তো দুর্যোধন সেই প্রাসাদে প্রবেশ করেছেন, আর যেতে যেতে এত সুন্দর ঝকঝকে, সে হাঁটতে গিয়ে ওখানে যে জলাশয় ছিল সে জলাশয়ই চিনতে পারেন, জলে পা দিয়েছে বুঝতেই পারেননি, এত ঝকঝকে চকচকে আর ভিজে গেছে কাপড়। ওখান থেকে উঠে আবার হাঁটতে শুরু করেছেন, আগেও সেরকম দেখলো জলের মতো, কিন্তু আগে ইয়ে কি বলে জলে তো ভিজেছেন, আবার এত চকচকে, এটাও জল হতে পারে, তাই কাপড় গুছাচ্ছেন যাতে আর না ভিজে যায়, আর ওটা জল ভ্রমে, ওটা জল নয় পাথর। আর এটা দেখে দ্রৌপদী হেসে ফেললেন, অন্ধে কা বেটা অন্ধায়, অন্ধর ছেলে অন্ধ, আর এটাই ধরে নিলেন দুর্যোধন, এর প্রতিশোধ চায়, প্রতিশোধ। তাই বাক্য সংযম, রূপ গোস্বামী পাদের শিক্ষা, দ্রৌপদীর বাক্য সংযম করা দরকার ছিল, সব জায়গায় সব জায়গায় মুখ খুলে কথা বলা যায় না, বাক্য সংযম। সেজন্য বলেন হ্যাঁ, মূর্খের কোনো শত্রু নাই, এ বোবা, বোবার কোনো শত্রু নাই, মুখের মুখের যারা বোবা শত্রু। আরেকটা দিক বিচার করা যায়, আরে দ্রৌপদী বলতেই পারে, তার মানে কি আমি অন্ধ নাকি, আমার তো চোখ আছে, কথাটা না গ্রহণ করলেই হতো, ও বললো বলে আমি অন্ধ অন্ধ হয়ে গেলাম নাকি, না আমরা ধরে নিই অভিমানী অহংকারী হয়ে আমাকে এরকম বলে দিল, ব্যাস এই প্রক্রিয়াতে এত হত্যাকাণ্ড হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠে। জাস্ট একটা শব্দ, অন্ধের ছেলে অন্ধ। তো ক্রোধ সংযম, ব্রাহ্মণ হিসাব নিকাশ করে কথা বলবেন, সব জায়গায় সব কথা বলবেন,